প্রতি বছরের ন্যায় এবারও ইতালির রোমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদা আক্তার। এখন নেক্সট থেকে বিস্তারিত। রঙের তুলিতে জীবন আঁকি, আমরা সবাই ভালো থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইতালির রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশকে জানাতে আমরা বাংলাদেশ নামের একটি সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রামীণ চিত্র ফুটিয়ে তোলে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ সোলেমান, সোহেল চৌধুরী, শেখ মাসুদ রানা সহ আরও অনেকেই। রোমের কর্নেলিয়া এলাকায় একটি পূর্ণাঙ্গ বাংলা স্কুল প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক বৃন্দ। ইস মাহমুদ, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।